হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। ওকে ভিউয়ার্স, আপনারা যারা নতুন ইউটিউবার আছেন, অর্থাৎ সবে মাত্র একটি ইউটিউব চ্যানেল খুলেছেন বা ইতিপূর্বে কোনো একটি চ্যানেল খুলেছিলেন বাট ইউটিউবে সার্চ করে সেই চ্যানেলটি খুঁজে পাচ্ছেন না, তাদের উদ্দেশ্যে আমি ফিরোজ আহমেদ আজকের এই ভিডিওতে শেয়ার করব কেন আপনারা ইউটিউবে সার্চ করে আপনাদের চ্যানেলটি খুঁজে পাচ্ছেন না এবং কী কী স্টেপ ফলো করলে আপনারা আপনাদের চ্যানেলটি খুব সহজেই খুঁজে পাবেন এবং সেই স্টেপগুলো আমি পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাবো। আর ভিউয়ার্স, আপনারা যদি এখানে একটু খেয়াল করেন তাহলে দেখবেন এখানে অন্য একটি ইউটিউব চ্যানেলে আমাদের চ্যানেলটির নামটি লিখে সার্চ করা হচ্ছে এবং সার্চ করার সঙ্গে সঙ্গে খুব সহজেই আমরা আমাদের চ্যানেলটি খুঁজে পেয়েছি এবং আপনারাও চাইলে আপনাদের ফোনে আমাদের চ্যানেলটির নামটি লিখে সার্চ করে বা চেক করে দেখতে পারেন যে আমাদের চ্যানেলটি খুব সহজেই খুঁজে পাওয়া যাচ্ছে কি না এবং সেটা আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। সো ভিউয়ার্স, আমাদের চ্যানেলটি খুব সহজেই খুঁজে পাওয়া যাচ্ছে কেননা আমরা কিছু স্টেপ ফলো করেছি। সো চলুন সেই স্টেপগুলো জেনে নেওয়া যাক। ওকে ভিউয়ার্স, চ্যানেল খুঁজে না পাওয়ার পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে, তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে আপনার চ্যানেল নেম। সো ভিউয়ার্স, আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের জন্য এমন একটি নাম সিলেক্ট করেন যে নামে অলরেডি হাজার হাজার চ্যানেল ইউটিউবে ক্রিয়েট করা হয়েছে, সেই ক্ষেত্রে তো আপনার চ্যানেলটি খুব সহজেই আপনি খুঁজে পাবেন না। ফর এক্সাম্পল, আপনি যদি ইউটিউবে গিয়ে সোহাগ 360 লিখে সার্চ করেন তাহলে দেখবেন একাধিক চ্যানেল পেয়ে যাবেন এবং আপনিও যদি একই নামে একটি চ্যানেল ক্রিয়েট করেন তাহলে বুঝতেই পারতেছেন আপনার চ্যানেলটি খুঁজে পাওয়াটা কতটা দুষ্কর হবে। সো তার জন্য আপনাকে একটা ইউনিক নাম খুঁজে বের করতে হবে এবং সেটি সার্চ করে দেখতে হবে এই নামে অলরেডি কোনো চ্যানেল খোলা হয়েছে কি না। সো ভিউয়ার্স, চলুন দেখা যাক কীভাবে আপনি এক্সাক্ট ওয়েতে সেটা সার্চ করে দেখবেন। ওকে ভিউয়ার্স, প্রথমে ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে এবং সার্চ বারে গিয়ে আপনি আপনার যে চ্যানেলের নামটি রাখতে চান সেটা লিখে সার্চ করতে হবে। সো আমরা এক্সাম্পলের জন্য একটি নাম লিখে সার্চ করতেছি। সো ভিউয়ার্স, এখানে একটা চ্যানেলের নাম শো করতেছে বাট আমরা আরও ভালোভাবে দেখতে চাই আসলে কোনো চ্যানেল আছে কি না। দেন আমরা এখানে ক্লিক করব এবং এখান থেকে সেকেন্ড অপশনে এই যে অল লেখা এখান থেকে চ্যানেলটাতে জাস্ট সিলেক্ট করে দেব এবং এখানে এই অ্যাপ্লাইতে ক্লিক করব। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো চ্যানেল শো করতেছে বাট নো মোর রেজাল্ট, দ্যাটস মিন আর কোনো চ্যানেল নাই এই নামে। সো আমি যদি এই নামে এখন একটা চ্যানেল ক্রিয়েট করি সেই ক্ষেত্রে হয়তো বা খুব ইজিলি পেয়ে যাবো। সো অবশ্যই এটা আপনার উপর ডিপেন্ড করতেছে আপনি কোন নামের উপর চ্যানেল খুলবেন, যদিও সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার বাট আপনি এই প্রসেসে আর কি চেক করে নিলে ভালো হয়। এখানে যদি যত কম নাম পাবেন সেক্ষেত্রে আপনার জন্য ভালো হয়। স্টেপ টু, চ্যানেল কিওয়ার্ড। সো ভিউয়ার্স, আপনারা সকলেই জানেন একটি ভিডিও র্যাঙ্ক করাতে বা খুঁজে বের করতে ট্যাগ কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক একইভাবে আপনার চ্যানেলে যদি চ্যানেল কিওয়ার্ড অ্যাড করে দেন তাহলে খুব সহজেই আপনার চ্যানেলটি খুঁজে পাওয়া যাবে। সো ভিউয়ার্স, চলুন দেখে না যাক কীভাবে আপনারা আপনাদের চ্যানেলে চ্যানেল কিওয়ার্ড অ্যাড করবেন। ওকে ভিউয়ার্স, চ্যানেল কি অ্যাড করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে এই ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে এবং এখানে এই সার্চ বারে গিয়ে www.youtube.com লিখে সার্চ করতে হবে। দেন এই থ্রি ডটের উপর ক্লিক করবেন এবং এখান থেকে এই যে ডেস্কটপ সাইট এটাকে অন করে দিবেন। দেন আপনি দেখবেন আপনার ফোনটি ডেস্কটপ সাইট অন হয়ে গেছে এবং একটু জুম করবেন এবং আপনার এই যে চ্যানেল লোগো সেখানে ক্লিক করবেন। তারপরে তিন নম্বর অপশন অর্থাৎ ইউটিউব স্টুডিও এখানে ক্লিক করবেন। তো আমাদের চ্যানেলটি ওপেন হয়ে গেছে এবং এখান থেকে এই যে নিচের সেটিংস এখানে ক্লিক করবেন। সো ভিউয়ার্স, এখান থেকে এই যে চ্যানেল লেখা নিচের যে সেকেন্ড অপশনটি চ্যানেল এখানে ক্লিক করবেন। দেন যদি একটু এদিকে যাই তাহলে দেখবেন কিছু কিওয়ার্ড কিন্তু আমাদের এখানে সাবমিট করতেছে। এই যে লেখা আছে কিওয়ার্ড, এখানে আপনারা আপনাদের পছন্দের মতো কিওয়ার্ডগুলো কিন্তু এখানে লিখে দিবেন যেগুলো আপনাদের চ্যানেলের সাথে যায় বা আপনার চ্যানেলের রিলেটেড বা আপনার নিজের নামেও কিওয়ার্ড সেট করতে পারেন। সো আপনাদের যে কিওয়ার্ডগুলো রাখা দরকার এমনভাবে কিওয়ার্ড রাখবেন যাতে আপনার সার্চ দিলে আপনার চ্যানেলটা একদম প্রথমে চলে আসে। সো কিওয়ার্ড লেখার পরে এখানে জাস্ট সেভে ক্লিক করলেই আপনার কিওয়ার্ডগুলো সেভ হয়ে যাবে। ওকে ভিউয়ার্স, এই দুইটি স্টেপ ফুলফিল করার পরেও যদি দেখেন আপনার চ্যানেলটি খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে বলবো স্টেপ নাম্বার থ্রি, অর্থাৎ আপনাকে একটু ধৈর্য ধরতে হবে এবং কিছু ভিডিও আপলোড করতে হবে এবং সেই ভিডিওগুলোর ট্যাগ লিস্টে আপনার চ্যানেলের নামটি অ্যাড করে দিতে হবে। দেখবেন কাজ হয়ে গিয়েছে। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও, আশা করতেছি আমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকেন। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।